বাজারে চিনির কৃত্রিম সংকট রোধে রাজধানী ও চট্টগ্রামে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সকালে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান শুরু হয় কর্মকর্তারা বলছেন সংকট তৈরি করে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা খোলা চিনি কেজিতে নব্বই টাকা এবং প্যাকেট জাত চিনি কেজিতে পঁচানব্বই টাকা করে বিক্রির জন্য নির্ধারণ করেছে সরকার কিন্তু বিক্রেতারা দাম বাড়িয়ে প্রতি কেজি চিনি একশো টাকা করে বিক্রি করছেন এ সময় ফ্রেশ চিনির ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার এদিকে চট্টগ্রামে চিনির সরবরাহ ঠিক রাখতে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চিনির কারখানা অভিযান চালায় ভক্ত অধিকার সকালে নগরীর কর্ণফুলি থানার ইছানগর এলাকায় অভিযান চালায় সংস্থাটি এ সময় তারা পুরো কারখানাটি ঘুরে দেখেন বাজার অস্থিতিশীল করার চেষ্টা চালায় এবং দাম বাড়ানোর অপচেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা আজকে দুই দিন ধরে তেতাল্লিশশো টাকা চিনির বস্তা চাই যাচ্ছে মানে পাঁচ হাজার দুশো টাকা বস্তা এরপরে এর পাইকারিওয়ালারা স্লিপ দিবে না আমরা খুচরা যারা পাবলিকের কাছে যারা মাল বেশি তাই চিনি বেচাটা বন্ধ রেখেছি চিনিটা এখান থেকে নিছে যার কারণে আমরা এই ওনারাও চায় না আমরাও দিই নাই কিন্তু মূলত কিন্তু এটা ঠিক আছে আমরা মেমো দিই না এটা জন্য আমরা এই দোষী